আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ায় আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবী যখন নামাজ শুরু করে আব্দুল্লাহ আনসারী আয়েশা আল্লাহর নবীর সাথে নামাজ শুরু করে আবার যখন আল্লাহর নবী সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবীর সালাম ফিরাইতে দেরি হয় কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে দেরি হয় না ও আমার মুসলমান নবীর উম্মতের দল দিলের কান দিয়া কথাগুলো শুনো আব্দুল্লাহ আনসারী এইভাবে বাড়ির মধ্যে চলে যায় এইভাবে কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর এই রকম অবস্থা দেখিয়া সাহাবে কেরাম আল্লাহর নবীকে বললেন ও পয়গম্বর আপনার মহব্বতের সাহাবি ভালোবাসার সাহাবি হযরত আব্দুল্লাহ আনসারী তো আপনার তালিমের মধ্যে বসে না আপনি নামাজের মধ্যে পড়ে তালিমের মধ্যে বসেন কিন্তু আব্দুল্লাহ আনসারী আপনার তালিমের মধ্যে বসে না আপনি নামাজের পরে আমাদেরকে সুন্দর সুন্দর হাদিস শুনান কিন্তু আব্দুল্লাহ আনসারী তো আপনার এই তালিমের মধ্যে বসে না কারণটা কি আল্লাহর নবী কথা শুনিয়া সাহাবে কেরামকে বললেন ও আমার সাহাবীর দল আমার আনসারী তো এমন হওয়ার কথা না আমার আনসারী তো আমার তালিমের মধ্যে বসার কথা কারণটা কি আমার সাহাবি আব্দুল্লাহ আনসারী কেন তালিমের মধ্যে বসে না এই কথা বলার পর আল্লাহর নবী কয়েকদিন পর অন্য রেওয়ায়েতে আসছেন পরের দিন কিছু জালিলুল কদর সাহাবীদের কিনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদের কিনিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে এইভাবে আওয়াজ দিতেছে আর বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে আব্দুল্লাহ আনসারী তুমি যদি বাড়ির ভিতরে থাকো তাহলে তুমি বাড়ির ভিতর থেকে বের হও আল্লাহর নবী তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী যখন এইভাবে সাহাবীদেরকে নিয়ে সালাম দেওয়াইলেন ও আব্দুল্লাহ আনসারী তুমি বাড়ির থেকে বের হও এইভাবে যখন তিনবার আওয়াজ দিলেন আব্দুল্লাহ আনসারী ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না আওয়াজ দেয় না যখন আওয়াজ দিতেছে না সাহাবে কেরামকে নিয়ে আল্লাহর নবী বললেন ও সাহাবে কেরামরা তোমরা আসো মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে নাই যখন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে রওনা মসজিদে নববীর দিকে যখন আল্লাহর নবী যায় পিছন দিক থেকে আল্লাহর নবীর মহব্বতের সাহাবি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের উত্তর দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি পিছন দিকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী দাঁড়ানো যখন আব্দুল্লাহ আনসারী দাঁড়াইয়া থাকতেছে তখন আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে বললেন ও আমার আব্দুল্লাহ আনসারী আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করি তুমি তখন আয়েশা আমার নামাজের মধ্যে শরীক হও আবার যখন আমি মসজিদে নববীর মধ্যে সালাম ফিরাই তুমি সালাম ফিরানোর সাথে সাথে তুমি আবার বাড়ির দিকে রওনা হয়ে যাও কারণটা কি তোমার সমস্যা আছে নাকি এই কথা বলার পর আল্লাহর নবী যখন আব্দুল্লাহ আনসারীকে এই কথাগুলো বলল আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন ও পয়গম্বর আমি আব্দুল্লাহ আনসারী এতই গরিব কোন নবী
আমি আব্দুল্লাহ আনসারী আমার বাড়ির মধ্যে পরিধান করার মতে একটি মাত্র কাপড় রয়েছে এই একটি কাপড় দ্বারা আমি ওর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ি এই একটি কাপড় দ্বারা আমার স্ত্রী ও বাড়ির মধ্যে নামাজ পড়ে এই রকম অবস্থা হলো আমার এই কথা যখন আল্লাহর নবীকে বললেন আব্দুল্লাহ আনসারী তারপরে আব্দুল্লাহ আনসারীকে আবার নবীজি বললেন ও আব্দুল্লাহ আনসারী তুমি একটু বিষয়টা আমাকে খুলে বলো এই কথা যখন আল্লাহর নবী বললেন আল্লাহর নবী এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর নবী আমি যখন আপনি মসজিদে নববীর মধ্যে যখন নামাজের সময় হয় আমি আমার কাপড়টা পরিধান করে আমি ঘরের মধ্যে একটা গর্ত করছি এই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রাইখা আমি ওই কাপড়টা পরিধান করিয়া আমি মসজিদে নববীর মধ্যে চলে যাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য আবার যখন আপনি সালাম ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে আমি আমার বাড়িতে আইসা আমার কাপড়গুলা খুলিয়া আমার স্ত্রীকে দেই আর আমি ওই গর্তের মধ্যে বসিয়া থাকি এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীজির কাছে যত সাহাবায়ে কেরামরা ছিল এইদেরকে উদ্দেশ্য করিয়া আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল ও আমার সাহাবায়ে কেরামের দল তোমরা আসো তোমাদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে যাই যখন আব্দুল্লাহ আনসারী সহ অন্য অন্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যাই মসজিদে নববীর মধ্যে এইভাবে সাহাবীদেরকে বসাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছেন ও আমার সাহাবায়ে কেরামের দল তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা বলল অবশ্যই নবী এটা তো সৌভাগ্যের বিষয় দুনিয়ার মধ্যে আমরা জান্নাতি মানুষ দেখতে পারতেছি আল্লাহর নবী যখন সাহাবীকে এই কথা বলল সাহাবীদেরকে এই কথা বলার পরে আল্লাহর নবী সবাইকে বললেন আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও সবাই যখন আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন এই যে দেখো আমার আব্দুল্লাহ আনসারী এই আব্দুল্লাহ আনসারী হলো আমার দুনিয়ার মধ্যেই দেখানো জান্নাতি একটা মানুষ জুড়ে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আব্দুল্লাহ আনসারী হলো জান্নাতি মানুষ যখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে দেখাইয়া বললেন আমার আব্দুল্লাহ আনসারী হলো দুনিয়ার মধ্যে একটা জান্নাতি মানুষ এই জান্নাতি মানুষ যখন দেখাইলেন দেখানোর পর আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কেউ কি আছো আমার আব্দুল্লাহ আনসারীকে কাপড় হাতিয়া দিবা এই কথা যখন বললেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল কাপড় হাদিয়া দেওয়ার জন্য এমন কাপড় হাদিয়া দিল আব্দুল্লাহ আনসারী দুই হাত দিয়ে হাদিয়াগুলো ধরে রাখতে পারতেছে না এমন একটা অবস্থা হয়ে গেল আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে ভালোবাসা তিনি বললেন যে তোমার কাপড়গুলো কিছু আমার হাতেও দাও আমি তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে যাই যখন এই কথা আল্লাহর নবীকে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে বললেন তারপর কিছু কাপড় আল্লাহর নবীর হাতে নিলেন আবার কিছু কাপড় আব্দুল্লাহ আনসারীর হাতের মধ্যে থাকলো থাকার পর এইভাবে যখন আল্লাহর নবী হাদিয়া দিয়ে ফেললেন সবাই হাদিয়া দিল দেওয়ার পর হাদিয়াগুলা নিয়ে যখন আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা দিলেন আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে রওনা দেওয়ার পর বাড়ির কাছে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দুইটা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছের মধ্যে দুইটা ছোট বাচ্চা দুইটা নাবালক বাচ্চা নিষ্পাপ বাচ্চাকে বাইদার আছে ওই গাছের মধ্যে
বাইদা রাখার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ আনসারী বাচ্চা দুইটা কার আল্লাহর নবী এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীকে বললেন ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই বাচ্চা দুইটা হলো আমি হতভাগা আব্দুল্লাহ আনসারীর বাচ্চা এই কথা যখন বললেন বলার পর বলল তোমার বাচ্চাদেরকে তুমি কেন এই খেজুর গাছের সাথে বাইদা রাখছো যখন এই কথা বললেন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর নবী আপনি দেখতেছেন আমার বাচ্চাগুলা এই খেজুর গাছের মধ্যে বাঁধা এই দুইটা খেজুর গাছ হলো ইহুদির গাছ এই দুইটা খেজুর গাছের মধ্যে আমি আমার দুইটা বাচ্চা সন্তানকে কিভাবে বাঁধিয়ে রাখছি আমি বাবা হইয়া এত একটা জঘন্য কাজ করতেছি কেন এই সাই দুইটা ইহুদির খেজুর গাছের মধ্যে যখন খেজুরগুলা পাকে খেজুরগুলা যখন জমিনের মধ্যে পড়ে আমার ছোট দুইটা অবুজ বাচ্চা আমার দুইটা নাবালক বাচ্চা যাইয়া ওই খেজুরটা বিচি ফালাইয়া মুখের মধ্যে দেয় মুখের মধ্যে দেওয়ার পর ইহুদি আইসা ওই খেজুরটা মুখের মধ্যে দুইটা আঙুল ঢুকাই দিয়া বের কইরা ফালাই ওই কষ্ট আমি আমি বাবা হয়ে দেখতে পারি না গো আল্লাহর নবী যখন এই কথা আল্লাহর নবীকে বললেন আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বললেন আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাথে চারজন সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বললেন ও আমার চারজন সাহাবী তোমাদের মধ্যে চারজনের মধ্যে যে এই আব্দুল্লাহ আনসারীকে দুইটা খেজুর গাছ কিনে দিবা আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেই আমি খাতামুল আম্বিয়া তোমাদেরকে ওই কাল কিয়ামতের ময়দানে তোমরা যে জান্নাত পাবা এই জান্নাতের গ্যারান্টি আমি নবী দিয়ে দিব জোরে বলেন যখন আল্লাহর নবী কথা বললেন চারজন সাহাবীর মধ্যে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দেখাইলেন ও আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমি হল ওসমান গনী আমি দুইটা খেজুর গাছ আমি আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীকে কিনে দিব আমি এই দুইটা খেজুর গাছ আমার ভাই আব্দুল্লাহ আনসারীর জন্য কিনে আনতেছি এই কথা বলে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন ওই ইহুদির কাছে ইহুদির কাছে যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে উদ্দেশ্য করে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে বলল ও ইহুদি আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দুইটা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছের মালিক হলো তুমি এই দুইটা খেজুর গাছ আমি উসমান কিনতে চাই হ্যাঁ কিনবে ভালো কথা আমি এই দুইটা খেজুর গাছ বিক্রি করব হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন উসমান গনীকে পাঠাই দিলেন উসমান গনী বললেন এই দুইটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও এই কথা বলার পর ওয়াইউদি উসমান গনীকে বলতেছে ওসমান তুমি যদি এই দুইটা খেজুর গাছ নিতে চাও এর বিনিময়ে আরবের সবচেয়ে দামি খেজুর আরবের সবচেয়ে দামি খেজুরের যে বাগানটা আছে ওই বাগান থেকে আমাকে 100 খেজুর গাছ তোমাকে কিনে দিতে হবে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ইহুদি কোনো সমস্যা নাই ওই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 100 খেজুর গাছ তোমাকে আমি দিয়ে দিব এই কথা বলার পর ইহুদিকে বললেন এই যে দেখো আমার খেজুর বাগান
এই খেজুর বাগানের মধ্যে যখন খেজুর ধরবে খেজুর ধরার পরে যখন বড় বড় খেজুর যে গাছের মধ্যে বেশি বেশি খেজুর আসবে ওই গাছগুলা দেইখা তুমি 100 গাছ তুমি নিয়ে চলে যাবা এই কথা বলিয়া যখন আল্লাহর নবীকে ওই দুইটা খেজুর গাছ কিনে আইনা আব্দুল্লাহ আনসারকে হাদিয়া দিয়ে দিলেন হাদিয়া দিয়ে দেওয়ার পর ও মুসলমান নবীর উম্মতের দল একটু চিন্তা করিয়া দেখ মত বড় বাগান থেকে 100 খেজুর গাছ হাদিয়া দিয়ে দিলেন ওই আব্দুল্লাহ আনসারীকে যখন এই খেজুর গাছ গুলাই না আল্লাহর নবীর সামনে বললেন ও আল্লাহর নবী আমি তো এই দুইটা খেজুর গাছ কিনে ফেলেছি এই কথা বলার পর আল্লাহর নবী চোখ থেকে পানি বের করে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে সামনে রাইখা আব্দুল্লাহ আনসারীর পাশে চারজন প্রসিদ্ধ সাহাবীদেরকে সামনে রাইখা তিনি বলতেছেন এই যে দেখো আমার উসমান আমাকে খুশি করার জন্য আমার প্রভুকে খুশি করার জন্য আমার ক্ষতিগ্রস্ত আমার অভাবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে মুহাব্বত করিয়া দুইটা খেজুর গাছ এই যে আমার আনসারীকে হাদিয়া দিয়ে দিল আমি নবী উসমান গানিকে দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন